এখন তীব্রবেগী রেল ভয়ঙ্কর কথাটো হল রেলখনত নাই কোনো চালক কোনো স্বয়ংক্রিয় রবটেও চলাই থকা নাই অসাবধান বহত নিজে নিজে তীব্রবেগত গতি করেছে রেলখন কি হব কোনেও নাজানে মাথুন চলি গৈছে রেলখন এই ভয়ঙ্কর ঘটনায় হুয়া ধোয়া লগালে সমগ্র রেল বিভাগত এটা দুটা নহয় পাঁচটা স্টেশন পার করিলে রেলখনে সেই সময়ত রেলখনের গতি আছিল ঘণ্টাত এশ কিলোমিটার এই ঘটনা সংঘটিত হয়েছে পাঞ্জাবর পাঠানকুটত লোক পাইলট অবিহনে সত্তর কিলোমিটার চলিল এখন রেল জম্মুর আহি থকা এখন মালবাহী রেল পাঞ্জাবর পাঠানকুট স্টেশনত কিছু সময়ের বাবে রখুয়া হয়েছিল কিন্তু রেলের নমার আগতে হ্যান্ড ব্রেক টানিবলে পাহরি গৈছিল চালকজনে যার বাবে রেলখন চলিবলে আরম্ভ করেছিল পাঠানকুটর ট্রেকত ঘণ্টাত এশ কিলোমিটার অতিক্রম করে পাঁচটা স্টেশন পার হয়ে গৈছিল রেলখন বহু প্রচেষ্টার অন্তত রেলখন রক্ষাবলৈ পাঞ্জাবর উচি বাচিত কাঠর ব্লক স্থাপন করা হয়েছিল আর অবশেষত সফল হয়েছিল বিষয়াসকল ভবিষ্যতে এনে ধরনের কাণ্ডর পৰা হাত সারিবলৈ সম্ভাব্য সুরক্ষার ভুল চিনাক্তকরণের চেষ্টা চলাইছে রেল বিভাগে কিন্তু এতিয়াও ঘটনার সঠিক কারণ জানিব পৰা হোৱা নাই নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট